অ্যাভেলেবল যে বিষয়টা সেটা হলো মোবাইল বা কম্পিউটার। এখন মোবাইল এবং কম্পিউটারে গেমস খেলে সোনামনে রেখে তাদের সিয়াম অতিক্রম করতে পারবে, এ বিষয়ে সারি কোনো নির্দেশনা আছে কি? আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। সুন্দর প্রশ্ন। আমরা সোনামনিদেরকে সিয়ামরত অবস্থায় কিছু খেলনা দিয়ে তাদের ক্ষুধা ভুলিয়ে রাখার কথা একটু আগে বললাম, তাই বলে এমন কোনো খেলনা তাদেরকে দেব না বা এমন কোনো খেলনা তাদের জন্য খেলা উচিত হবে না যেটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। মনে রাখতে হবে যে কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, যে কোনো জায়গাতেই হোক, গেমস খেলা এবং লুডু, পাশা, তাস বা ক্যারামবোর্ড ইত্যাদি এগুলো খেলা, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নাদাশির ফাকাআন্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজিরিন ওয়া দামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পাশা জাতীয় খেলনা খেলল সে যেন তার হাতকে শুকুরের গোস্ত এবং রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিসটি সহি বুখারীতে আসছে, সহি মুসলিমে আসছে, 2260 নম্বর হাদিস। আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই ধরনের পাশা জাতীয় খেলনা খেলল তারা আল্লাহ এবং রসুলের নাফরমানি করলো, অবাধ্যতা করল। অতএব আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারছি যে আমরা সোনামণিদেরকে খেলনা দেব, তবে অবৈধ কোনো খেলনা দেব না। কম্পিউটারে গেমস খেলা, তারপরে আপনার লুডু, ক্যারাম, অনেক সময় দেখা যায় যে অভিভাবকেরা সন্তানদেরকে নিয়েই এই খেলনায় মেতে যান, এটা শরীয়ত সিদ্ধ যেহেতু নয় সেহেতু অবশ্যই আমাদেরকে এর থেকে বিরত থাকতে হবে। তবে অভিভাবকদের উপর ব্যাপারে আমাদের একটা নসিহত থাকবে যে সন্তানেরা যখন খিদায় কান্নাকাটি করবে তখন আমরা একটা ভালো কাজ করতে পারি, তা হচ্ছে যে হাদিসে কিছু শিক্ষণীয় গল্প আছে, যে গল্পগুলো আমরা বাচ্চাদেরকে বললে গল্পের ছলে তারা খিদা ভুলে থাকবে একদিকে, সেদিকে শিক্ষাও পাবে। এই কাজটি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তবে অবশ্যই হারাম কোনো খেলনা আমরা দিব। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করা কর্তব্য বলে মনে করছি যে পাশা, জি জি, পাশা জিনিসটা কি? ধন্যবাদ। পাশা হচ্ছে যে আঙ্গুল দিয়ে যে খেলাগুলো হয়, বিশেষ করে ক্যারামবোর্ড আঙ্গুল দিয়ে খেলা হয়, লুডু আঙ্গুল দিয়ে খেলা হয়, এই আঙ্গুল দিয়ে যে খেলাগুলো খেলা হয় মূলত এগুলোই এই খেলাগুলোতে কোনো শরীর চর্চা হয় না। জি জি, আঙ্গুল দিয়ে খেলাগুলোতে গেলে আসলে কোনো শরীর চর্চা হয় না, এই জন্য এগুলো থেকে অবশ্যই আমাদের সোনামণিদেরকে বিরত রাখতে হবে, এতে সময়েরও একটা অপচয় হয় আর কি, সময় নষ্ট হয়। জি, দেখেন, তবে রমজান মাসে আরেকটু লক্ষ্য রাখতে হবে যে তাদেরকে আমরা এমন কোনো ভারী খেলাই অভ্যস্ত করব না যেন তারা আবার অতিরিক্ত ক্লান্ত হয়ে যায়, শরীর ঘেমে যায় বা আরো টায়ার্ড হয়ে পড়ে, এবং তাহলে সিয়াম পালন তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাদেরকে হালকা খেলায় আমরা অভ্যস্ত করবো। জি জি, বারাকাল্লাহু ফিকুম।